আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ। পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। বেশ অনেকদিন হলো পাপোশগুলো ধোয়া হয় না, বেশ ময়লাও হয়েছে, তাই আজকে ভাবলাম সকাল সকাল পাপোশগুলো মেশিনে দিয়ে ঘরের বাকি কাজগুলো করে নেই। আজকে বেশ কিছু ক্লিনিংয়ের কাজ করব, আর যেটা আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। কিছুদিন আগে আমি এক ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোর খুবই খারাপ অবস্থা। তো সেগুলো আসলে যত্ন করা হচ্ছে না বা প্রপার মেনটেনেন্সের অভাবে আসলে এরকম হচ্ছে। ব্যালকনিতে যে গাছগুলো আছে তার মধ্যে অনেক গাছ আমি ঘরের ভিতর রাখি, মানে ইনডোর প্লান্ট, কিন্তু বাড়িতে যাওয়ার আগে ব্যালকনিতে দিয়ে গিয়েছিলাম, তারপর কিন্তু আর আনা হয়নি। তো আজকে ভাবলাম গাছগুলো আস্তে আস্তে নিয়ে আসি। প্রথমে যে জায়গাটা রাখবো সেটা ক্লিন করে নিয়েছি, আর এখন গাছগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে গাছের ভিতরে অনেক মরা পাতা আছে যেগুলো একটু বেছে নিয়ে ফেলে দিয়েছি, আর এখন পানি স্প্রে করে গাছের পাতাগুলো বেশ ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, আবার গাছের ভিতরে অনেক পাতা মরে আছে, তো সেগুলো একটু ক্লিন করে নিলাম। পাশাপাশি পানি স্প্রে করে গাছের পাতাগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু ঘরের ভেতর থাকবে এখন থেকে, তো এটা পরিষ্কার না হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। বাড়ি থেকে আসার পরপরই ইশপির স্কুল খুলে গিয়েছিল, আর ইশপির স্কুল খোলা থাকলে আমার এমন হয় সকাল হয় কিন্তু কখন যে সন্ধ্যা গড়িয়ে যায় সময় শেষ হয়ে, সেটা আসলে আমি টেরই পাই না। আর এই কাজগুলো যেহেতু একটু সময় নিয়ে করতে হবে, তাই এই কাজগুলো ধরতে একটু ভয়ই পাচ্ছিলাম। গতকালকের কিছু খাবার ফ্রিজে উঠানো আছে, তো দুপুরবেলা কিন্তু আমাদের মা ছেলে তিনজনের হয়ে যাবে, আর আমি হয়তো রাতে আবার একটু হালকা পাতলা কিছু রান্না করে নেব। তো ভাবলাম আজকে যেহেতু দুপুরবেলা এই সময়টা পাচ্ছি, আর এটা বৃহস্পতিবার দিন, ইশফিও এর মধ্যে স্কুলে চলে গিয়েছে, ঘরের যে বাকি কাজগুলো সেগুলো করে নিয়ে আমি এই গাছের যত্নগুলো করছি। যে গাছগুলো বারান্দায় আছে সেগুলোকেই একটু ধুয়ে মুছে ভালো করে ঘরের ভিতর নিয়ে আসছি। আর এই গাছগুলো কিন্তু সেই অনেক আগে থেকেই ঘরের মধ্যেই ছিল, তো যেহেতু বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু সবসময়ই আমি বারান্দায় রেখে যাই, অন্তত বৃষ্টির পানিটা যেন ওরা পায়। লং টাইমের জন্য যখন কোথাও যাওয়া হয় তখন কিন্তু আমার ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি একসাথেই যাই, তো যেহেতু পানি দেওয়ার কেউ থাকে না, অন্তত বৃষ্টির পানিটা যেন গাছ পায় এই জন্য কিন্তু বাইরে রেখে যাই। আমার এই শেলফটাতে যত বই আছে তার বেশিরভাগটাই হচ্ছে ধর্মীয় বই, আর এখানে তিনটা কোরআন মজিদ আছে। তিনটা কোরআন মজিদের মধ্যে আমাদের তিনজনের, যেহেতু আমরা তিনজনেই পড়তে পারি, আমি, ইশফির বাবা আর ইশফি, বড় কোরআন মজিদটা ইশফির জন্য রাখা আছে। এটা একটু বড় বড় হরফে কোরআন মজিদটা লেখা, তো ওর পড়তে বেশ সুবিধা হয়। আর বাকি যে বইগুলো আছে সেগুলো হচ্ছে কোরআন মজিদের তাফসির, হাদিসের বই, পাশাপাশি বড় বড় আলেমদের লেখা কিছু ধর্মীয় বই। এ থেকে সবগুলো বই আমার না পড়া হলেও বেশ কিছু বই আমার পড়া হয়ে গেছে অলরেডি, আর বাকি যে বইগুলো আছে আস্তে আস্তে পড়ে নিচ্ছি। এই বক্সটাতে তিনটা জায়নামাজ রাখা আছে। এই জায়নামাজগুলো সাধারণত শুক্রবার দিন যখন ওরা নামাজ পড়তে যায় তিনজন,
ইশফি নাফি, ইশফির বাবা, তো এখান থেকে জায়নামাজটা নিয়ে যায়। তো এটা সাধারণত দেখা যায় এখানেই থাকে, আবার আনলে গুছিয়ে রাখা হয়। তো এই তো যতটুকু বই আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তাছাড়া ঘরের বিভিন্ন জায়গায়ও কিন্তু অনেক ধর্মীয় বই রাখা হয়েছে। আমি কিংবা ইশফির বাবা যখনই ইসলামী ইতিহাস কিংবা কোনো সাহাবিদের জীবনী নিয়ে আমরা কোনো বই পড়ি, তখন কিন্তু ইশফির সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করা হয়। এতে করে ওর ইসলামিক ইতিহাস কিংবা কোনো সাহাবিদের জীবন সম্পর্কে কিংবা ইসলাম সম্পর্কে জানার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। এখন হয়তো অল্প অল্প করে জানবে, পরে সে নিজে থেকেই বিভিন্ন বই পড়ে জানার চেষ্টা করবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কাজের প্রেশার থাকে, এই সময় আমি কোনো কিছুই করতে পারি না। কিন্তু বিকেলটা কিন্তু মোটামুটি অবসরই থাকি, তো ম্যাক্সিমাম সময়ে দেখা যায় আমি অন্তত দুই পাতা হলেও কোনো একটা বইয়ের পড়ার চেষ্টা করি। এই ছোট ছোট কচুগুলোকে আপনারা কে কোন নামে চেনেন আমি ঠিক জানি না, তবে আমাদের স্থানীয় ভাষায় এটা খাকরার নামে পরিচিত। তো যেসব আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা কিন্তু চাইলেই কমেন্টে আপনারা কে কোন নামে এই কচুটাকে ডেকে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন, নতুন একটা নাম জানা যাবে। আপনাদেরকে কোনো কিছু শেখানোর সাহস আমি কখনোই দেখাবো না, তবে আমি কিন্তু চাই আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে নেই। এই কচুটা যে খুব অ্যাভেলেবেল তা কিন্তু না, তো যখনই পাওয়া যায় আমাদের কিন্তু যেহেতু একটু পছন্দের খাবার একটু বেশি করে নিয়ে আসা হয়। আর যেহেতু আজকে অনেকটাই আনা হয়েছে, তো ভাবলাম নর্মাল ফ্রিজে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো একটু ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ক্লিন করে একটা বড় পাতিলে পানি দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর আমি কচুগুলো দিয়ে দিলাম। দুইটা বলক আসার পরেই আমি কচুটা নামিয়ে নিচ্ছি, এমনকি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেন ওভার কুক না হয়ে যায়। এটা পানিটা ঝরে যাওয়ার আগ পর্যন্ত স্ট্রেনারেই থাকবে। স্ট্রেনার থেকে নামিয়ে আমি হয়তো দুটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো কিছুক্ষণ আমি পানিটা ঝরানোর জন্য এখানেই রেখে দিচ্ছি। আর এই খাবারটা আমার আব্বা অনেক বেশি পছন্দ করতেন, আর তার জন্যই আমার আম্মা বেশ যত্ন করে রান্না করতেন, আর খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আর সেখান থেকেই আমরা খাবারটার সাথে ইউজড হয়েছি, পাশাপাশি খুব পছন্দের খাবারও হয়ে উঠেছে আমাদের। সকালবেলাতেই দুই তিন প্রকারের ডালটা মিলিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা ভিজে গেছে, এখন ডালটা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি। ডালটা ভিজানোর পিছনে একটা কারণও আছে, আজকে বৃহস্পতিবার, তো সাধারণত সোমবার আর বৃহস্পতিবার কোনো সমস্যা না থাকলে আম্মা রোজা রাখেন, তো আজকে রোজা রেখেছেন, তো আম্মার জন্যই বিকেলে কিছু ইফতার তৈরি করব। ডালটা একটু বেশি পরিমাণে ভিজিয়েছি, তো কিছু ব্ল্যান্ড করে নিয়ে আমি একটা বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, আরেকদিন হয়তো নাস্তার সাথে খাওয়া যাবে। আর এই তো এখন আমি ধনে পাতা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি ডালের বড়ার জন্য। ডালের বড়া কিংবা পেঁয়াজু আমরা যে নামে যেটাকে এটাকে বলি না কেন, এটা কিন্তু মোটামুটি সবাই তৈরি করতে জানি, আর রমজান মাসে এটা খুব তৈরি করা হয় সবার বাসায় কম বেশি। তো রমজান ছাড়াও কিন্তু মাঝে মাঝে বিকেলের নাস্তায় কিংবা অনেক সময় আমরা ভাতের সাথেও খেয়ে থাকি, খেতে বেশ ভালোই লাগে। তো আমি যেটা করি বানাতে, পেঁয়াজের সাথে সমস্ত মশলা একসাথে ভালো করে চটকে তারপর আমি ডালের সাথে মিশাই, এতে করে পেঁয়াজের যে পানিটা আছে সেটা খুব বেশি পরিমাণে বের হয় না। লবণ দেওয়ার পরে যে পরিমাণ পানিটা বের হয় বাকিটা কিন্তু পেঁয়াজের ভেতরেই থেকে যায়। আগে কষিয়ে নিলে যেটা হয়, পেঁয়াজের ভেতরের পানিটা ডালের সাথে মেশানোর পর আর বের হয় না। ডালের বড়া বানাতে বানাতে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যেসব আপু ভাইয়ারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে চলে এসেছেন এই পর্যায়ে পর্যন্ত, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না।
আপনাদের এই একটি লাইক আমার এই ভিডিওটি অন্য অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই চ্যানেলে এখন নতুন অনেক আপু ভাইয়ারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রিপশন শেষে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সেই প্রথম থেকে আমার পাশেই আছেন, প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে আমাকে উৎসাহ যোগাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ছোলা ছিল না, শুধু পেঁয়াজও তৈরি করেছি, আর এখানে চিয়া সিড ও তোকমা দানা ভিজিয়ে নিচ্ছি। আম্মা পাশাপাশি আমরা সবাই এই জিনিসটাতে অভ্যস্ত, তো আম্মার জন্য এটি ভিজিয়ে রাখছি। আমি অবশ্য বলছিলাম সকালের দিকেই ছোলা কিনে আনার জন্য, আম্মা বলছিল যে ভাজা পোড়াটা একটু কমই খেতে চান, তো সেই জন্য কিছু শশা কেটে নিয়েছি। আর একটু ভাজা পোড়া খেলেই আমরা সাধারণত আদা কুচিটা খাই, এতে করে হজম শক্তিটা খুব ভালো থাকে, মানে হজমের কোনো প্রবলেম হয় না কিংবা অ্যাসিডিটির কোনো প্রবলেম হয় না। তো সবসময় সাধারণত ভাজা কিছু হলে কিংবা রমজান মাসে সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ভাজা পুরিটা খেয়ে থাকি, আর তখন যদি বেশ অনেকটা আদা কুচি খাওয়া যায় ভাজা পোড়ার সাথে, তখন কিন্তু অ্যাসিডিটি বা কোনো রকম পেটের সমস্যা থাকে না। আর তাছাড়া আমরা সবসময় জানি আদা পেটের জন্য ভালো, তো এখানে কিছু ফ্রুটসও কেটে দিয়েছি, পেয়ারা কেটে দিয়েছি, বাসায় আম ছিল সেগুলো কেটে দিয়েছি, আম্মাকে ইফতার সাজিয়ে দিয়েছি, আর আম্মা ইফতারের জন্য ওয়েট করছে। সেই সাথে আমি আমার আজকের ভিডিওটিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।